আমি কই পারতাম না, আমার সম্বন্ধে কেউ আসে, এরপরে তাপস রায় ও তাপস নম। আমার বোন আপনাদের আছে, তোমরা আপনাদের বিচার করতে অতদিন আমি কইতাছি। এরপরে আমার সামা দুইটা, আমার গোলা গোলা হাইটটা আমার মা দিচ্ছিস এটা গর্বনীলা থেকে আইতে কোনো যে পাগলা বেটা যে আটে এবার আমার এই কেন বট গাছের নিচে আমার এটা করছে, বট গাছের নিচে কোনো বট গাছের নিচে আমার এটা করছে। রাজকুমার দা, তোমার আমি আর কিছু কইতাম না, তুমি সব কিছু জানো, তুমি তুমি আমি মরে গেলে মানে আমার যাতে বিচার হয়, আমার বড় ভাইয়ের একটা খবর দোষ আর কিছু কই, আমার আপন বাড়িতে আইছে, আমার আপন বাড়ি না। এই তো পেশেন্ট তো আমার কাছে ধরেন কটা সময় আনুমানিক আইসে, নয়টা দশে আইসে, আইসে পরে পেশেন্টের গলা প্রায় এক ইঞ্চির মতো পুরো আসলো কাটা সামনে দিয়া, এবং মাথার পেছনেও হেভি ইঞ্জুরি আসিল। সো আমরা করলাম কি, ফার্স্ট মাথার পেছনে স্টিচিং দিয়েছি, দিয়ে সেরা তারপরে এই জায়গাটারে যদ্দুর পারি আমরা ইমার্জেন্সি রুমে তাড়াতাড়ি রিপেয়ার করছি, করছি পরে এখন ব্লিডিং আপাতত বন্ধ, পেশেন্ট মোটামুটি স্টেবল আছে। তো আর বাকি আমরা ন্যাশনাল অ্যাম্বুলেন্সে ফোন করছি, তারা গাড়ি নিয়ে আইতেছে, আর ইন দ্য মিন টাইম পেশেন্টের ওয়াইফ আইছে, তো ওয়াইফ এবং ওয়াইফের সঙ্গে আরেকজন কে আছে জানি না রিলেটিভ, তারা এখন পেশেন্টটা নিয়ে চিবিতে যাইব এই আর কি। স্যার আপনার শুভ নামটা? ডক্টর শেখর সরকার। অ্যাক্সিডেন্ট যে হয়েছে তাই না, কি হয়েছে তাই না, আমার মামা কি হয়েছে তাই না, তো আমরা খবর পাইছি যে ওরা কইরা পদ্মপুর এখানে রাস্তার মধ্যে সে গোলার মধ্যে মামার কাছ থেকে যেটা বক্তব্য শুনলাম তাই যেটা বলতেছে ফাইনের সম্বন্ধিক এবং আরো কে তাপস মম এবং ফাইনের শালা আলগা নাকি আরো দুইজন তারা মিললে এই আক্রমণটা তাই করছে। কেমন তখন ফাইনের অবস্থাটা খুবই মর্মান্তিক অবস্থা, কোন সময় প্রাণ যায় পাওয়া যায় না, তো দুই একটা কথাই বলছে তাই না, ও কথা হওয়ার মতো না পড়ে যায় না এমন একটা অবস্থা, তো এই মুহূর্তে জীবিত রেফার দেওয়া হয়েছে, তো দেখা যাক। সম্বন্ধিককে আমি এমনি চিনি কিন্তু নামটা এই মুহূর্তে আমার মনে নাই। আঘাত কোন জায়গায় লাগছে? আঘাত মাথাতে লাগছে, গোলার গোলার এই গোলার মধ্যে আছে এই জায়গাতে, হাতের মধ্যে আরো বিভিন্ন জায়গাতে আঘাত। কারা কারা করছে আঘাতটা? তো তাইনের যে কথাটা তাইনের বক্তব্য অনুসারে তাইনের সম্বন্ধিক আছে, তাইনের দুজন শালা আছে এবং তাপস নামক হয়ে একজন ব্যক্তি আছে। আপনাদের নাম? বাকিদের নাম আমি কইতে পারছি না, তাইনে এইভাবে কইছে, তো দারোগা স্যারের কাছে ডিটেলসের নাম আছে। থানায় কি কোনো মামলা করছে? থানায় মামলা করছি না আমরা, মামলা করবো। আপনার নাম? আমার নাম নিরুপম না। আপনি কে? আমার মামা, উনি আমার মামা, আমার মামা। আমার বাড়িতে সবাই খুব প্রচুরশীল, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পি আর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পি আর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল খাঁটি ছাঁচ। পরিবেশক মাস্টার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 7085060785।